পর্তুগালে আবাসন মূল্য বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় দেশটিতে বসবাসকারীরা রয়েছেন চরম বিপাকে। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে পর্তুগালের লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম। ফাহিম, পর্তুগালে আবাসন সমস্যায় প্রবাসী বাংলাদেশিরা কতটা ভুক্তভোগী জানাবেন বিস্তারিত। মালিহা, আপনাকে ধন্যবাদ। মানুষের জীবন, জীবিকা এবং বাসস্থান, এটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা মানুষের জীবনের। পর্তুগালে বর্তমানে যে অবস্থান চলছে, মানে 2022 সালের মাঝামাঝি থেকে এই বছর 2023 সালের শুরু থেকে এই পর্যন্ত ক্রমাগত আবাসন যে ব্যবস্থাগুলো রয়েছে সবগুলোর বাড়ি ভাড়া, বাড়ির দাম সবগুলি ঊর্ধ্বমুখী, এবং সরকারের অনেক পদক্ষেপ নিয়েছে কিন্তু তা আদৌ কোনো কারো স্থানীয় থেকে শুরু করে কারোরই কাজে আসছে না। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে প্রবাসী বাংলাদেশিরা কোনোভাবে ভুক্তভোগী কিনা, প্রবাসী অন্যান্য প্রবাসীদের মতো প্রবাসী বাংলাদেশিরাও ভুক্তভোগী, কারণ স্থানীয়রা বিভিন্নভাবে তারা অনেক ভর্তুকি পেয়ে থাকেন, অনেকেই হচ্ছে যে এখানকার সরকারি আবাসনের সুবিধা পেয়ে থাকেন। প্রবাসীরাও পান, তবে তার সংখ্যায় কম, এবং যারা বিশেষ করে নতুন এই দেশটিতে আসেন তারা চরম বিপাকে পড়েন। আর আরো একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, বর্তমানে যে সময়টি চলছে, বর্তমানে সময়টি চলছে উইন্টার চলছে, মানে নভেম্বর মাস থেকে পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত সময়টা এই পর্তুগালে উইন্টার থাকে, এবং এই সময়টাতে কাজ কম থাকে, এবং যারা পরিবার পরিজন নিয়ে এই দেশটিতে অবস্থান করেন তারা যেমন সমস্যায় থাকেন, ব্যাচেলর যারা এখানে আছেন তারাও সমস্যায় থাকেন। বিশেষ করে তখন শহর কেন্দ্রিক হয়ে যান অনেকেই, যারা দূর দূরান্তে থাকেন তারা শহর কেন্দ্রিক হয়ে যান, তখন তারা যে বাসা ভাড়ার বেশির জন্য তারা সমস্যায় পড়েন। এখন বর্তমানে সরকারের আসছে বছর 2024 সালের জন্য অপেক্ষা করতে হবে, এবং 2024 সালের মার্চ মাসে আবার একটি নির্বাচন হতে যাচ্ছে, নতুন সরকার গঠন হওয়ার পরে কি পদক্ষেপ আসে আবাসন নিয়ে সেটাতে অপেক্ষা করা ছাড়া হয়তো আর কোনো উপায় নেই। এ ছিল এই বিষয়ে সর্বশেষ। মালিহা, ধন্যবাদ আপনাকে। পর্তুগালের লিসবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম।